আপনাকে বাংলা পডকাস্টের তরফে এই একটি প্রশ্ন করতে চাই, কিছু না, র্যান্ডমলি পাঁচটি সত্তা আপনার কাছে কীরকম? এই পাঁচটি সত্তা যেটা বাঙালির সংজ্ঞা বুঝিয়ে দেয়, হোয়াট আর দ্য ফাইভ থিংস দ্যাট ডিটারমিন দি ইথস অফ বিং আ বেঙ্গলি? পাঁচটা বলতে হবে, বেশ শক্ত ব্যাপার মনে হচ্ছে। তবে একটা তো বলবো যে সাধারণভাবে কয়েকটা তো ছোটোখাটো জিনিস আছেই, যেমন আমরা মাছে ভাতে বাঙালি, যেটা সুভাষচন্দ্র বসুরও ছিল, ওকে বলেছিলেন আজাদিন ফৌজের অফিসার আবিদ হাসান যে আপনি যে বাঙালি, চেহারা দেখলে তো বোঝা যায় না, ফর্সা রং, কথা বলেন যখন ইংরেজিতে বা উর্দুতে, কিন্তু একটা সময় আমরা ধরে ফেলি যে আপনি বাঙালি। কখন না যখন আপনি মাছ খান তখন আপনার চোখটা বেশ জলজল করে ওঠে, তো সেরকম আছে। আরেকটা যেমন দুর্গাপুজো, দুর্গাপুজো বললেই তো বাঙালির কথা মনে পড়ে, তো সেরকম ছোটোখাটো বিষয়গুলো তো রয়েছেই। আর আড্ডা আরেকটা জিনিস, আড্ডাটা বোধহয় বাঙালিদেরই দান পৃথিবীর সভ্যতাকে। আমি শুনেছি কাবলিওয়ালারা নাকি খুব আড্ডা দেয়, তা জানি না। এবং এও শুনেছি সুনীলবাবু বলেছিলেন, আমাকে সুনীল গঙ্গোপাধ্যায়, যে তারা আড্ডা দেওয়ার জন্য ছুতো খোঁজে, তারা ওখানে যারা জুতো সেলাই করে তাদের পাড়ায় যে জুতো সেলাই করছে সেটা প্রায় একটা ক্লাবের মতন জায়গা, সেখানে কাবলিওয়ালারা যায় এবং কোনো কিছু জুতোতে দোষ না থাকলে একটা করে পেরেক মারিয়ে নেয়। আচ্ছা, শেষ পর্যন্ত এত ভারী হয়ে যায় প্রত্যেক সপ্তাহে আড্ডা দিতে গিয়ে পেরেক মারতে গিয়ে আর সে আর নাকি জুতো আর পরা যায় না। আমার মনে আছে একবার নিউ ইয়র্ক টাইমসেরই বোধহয় রিপোর্টার আমার সঙ্গে দেখা করতে এলেন, আমি ভাবলাম কি জানি কি নিয়ে যেন একটা ইন্টারভিউ করবেন, খুব গভীর কোনো বিষয় বুঝি। উনি বললেন যে আড্ডা, আড্ডা কাকে বলে, আড্ডা কাকে বলে বোঝানো খুব মুশকিল। তো এবং সেটা নিউ ইয়র্ক টাইমস ওরা চেপেওছিলেন আড্ডার ওপর, একটা আড্ডা জিনিসটা কি এবং বাঙালিরা যে আড্ডা দেয় সেটা। বাঙালি তো মোটামুটি অল এমব্রেসিংও বটে, তার আন্তর্জাতিকতা সম্পর্কে আপনি কিছু বলবেন? হ্যাঁ, আন্তর্জাতিকতাটা তো আমাদের অনেক দিনের, রবীন্দ্রনাথকে দিয়ে তো শুরু করা যেতে পারে সেটা। মানে আমরা কখনোই ঠিক, যখন আমরা মানে প্রাক স্বাধীনতা যুগেও যখন বাংলা এক ছিল তখনও আমরা কখনোই, কিন্তু একদিকে আমরা খুব গভীরভাবে গর্বিত আমরা বাঙালি, কিন্তু তাই বলে আমরা কিন্তু কুপমণ্ডকে ছিলাম না কখনো। রবীন্দ্রনাথই তো বেরিয়ে পড়েছিলেন জাহাজে চড়ে সকলকে নিয়ে, এদিকে পাশ্চাত্যে যেমন গেছেন প্রাচ্যেও তেমন গেছেন, সুতরাং এই আন্তর্জাতিকতাটা বাঙালির একটা এ বটেই। আর সাহিত্য আর সঙ্গীত, এই দুটো বাঙালির মজ্জা কত, যে কোনো ধরনের কলা, চিত্রকলা, সঙ্গীত, নাটক, এগুলো বাঙালির একেবারে মজ্জাগত, এগুলো ছাড়া বাঙালি থাকতে পারে না, এবং কোনো না কোনো রকমে তাদের ভেতর থেকে সেটা বাইরে বেরিয়ে আসে। পাঁচটা কি হলো আমি জানি না।